শেষ করতে পারে তাহলে আমাদের সফলতা। এই ধর্ম আমরা রাষ্ট্রদ্রোহী নয়, আমরা প্রধানমন্ত্রী আসলের যে জনপ্রিয়তা ছিল সে একটা বদ্ধ ছেলে এবং সমাজের কাক্ষত অবস্থায় ফিরিয়ে না দেন তাহলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক। খাগড়াছড়িতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের ও অক্ষত অবস্থায় মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে কাঠ ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করেন মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ পিসিএনপি খাগড়াছড়ি জেলা সদস্য সচিব মাসুম সভাপতিত্ব করেন পিসিএনপি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, পিসিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম মাসুদ, পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন কায়েস, পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ সহ সন্তানহারা পিতামাতা ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন। পরে শাপলা চত্বর হতে বিক্ষোভ মিছিল নিয়ে খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং তাদের বিক্ষোভ মিছিল মুখরিত ছিল একটাই ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেলকে অক্ষত অবস্থায় মুক্তির দাবি। উল্লেখ্য, গত নভেম্বর 2023 বিক্রয়ের উদ্দেশ্যে বাগান দেখানোর নাম করে দিঘিনালার আট মাইল নামক স্থান হতে খাগড়াছড়ি বাজারে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করেন দুর্বৃত্তরা। মুঠোফোনে রাসেলের পরিবারের নিকট থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে স্বজনরা 1.5 লক্ষ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে অপহরণকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিপ্লব তালুকদার, NAN TV, খাগড়াছড়ি।